ঘটক মশাই, মেয়েটাকে তাড়াতাড়ি দেখানোর ব্যবস্থা করুন। আমি দেখছি ইয়াসিন ভাই, তাড়াতাড়ি মেয়েটাকে খুলে আসো। কই গো, বুড়ি খেলে আসো। এখানে বস মা। রিয়াজ ভাই, মেয়ে পছন্দ হয়েছে? মাশাল্লাহ, মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে ভাই। শফিক, তোমার মেয়ে পছন্দ হয়েছে? হ্যাঁ ঘটক মশাই, মেয়ে আমার খুব পছন্দ। আমি একটু মেয়ের সঙ্গে পার্সেলেন কথা বলতে চাই। পার্সেলেন কথা বলবি মানে? আগে দেনা পাওনার কথাটা ঠিক হোক, তারপরে কথা বলি। আমরা তো দেনা পাওনার কথা আলোচনা করছি, এখনকার ছেলে মেয়ে কথা বলবো বলছে, বলুক। যাও মা, ঘরে যাও। তোমাকে আমার খুব পছন্দ। আমাকে তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ, তোমাকে আমার খুবই পছন্দ হয়েছে। তোমাকে দেখি আমার কি মনে হয়েছে জানো? কি মনে হয়েছে? তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল। ঘটক মশাই, তাহলে দেনা পাওনার কথা শুরু করা যাক। ঠিকই আছে, শুরু করো। আমার একমাত্রই ছেলি, যা কিছু আছে সবই ওর, আমি অত কিছু চাইনি। ওই লাখ পাঁচেক টাকা আর একটা চার চাকা গাড়ি আর ওই পাঁচ ভরি মতন সোনা, আর কিছু লাগবে না, এই হলেই হবে। আমি গরিব মানুষ ভাই, যত খুনে খাটি তত খুনে খাই, এত কিছু দেওয়ার মতন সামর্থ্য আমার নাই ভাই। আমি কি এত বেশি চাইছি? এই শফিক বেরিয়ে আয়, এবার তো তোর বি দেবো না। বি দিব না কেন আব্বা? আমি এই মেয়ে খেয়ে বি করবো। আমার মুখের উপরে কথা, এক চোর মারবো, চোর চোর। তুমি শুধু এই বলো, এর আগে চার পাঁচ জায়গায় মেয়েটা একটু শুনু, তোমার এই জটুকার লাগি আমার বি হইলো না। আজকে এই মেয়েটা একটু শুনু কত সুন্দর, শুধু তোমার লাগি আমার এই বিটা হইলো না। তুই রাগ করিস নি, কাল কি আর থেকে ভালো মেয়ে তোকে দেখতে যাবো। কাল কি বি হবে না? ছাগলকে পাতা দেখিতে হবে আর রাতে একা একা কষ্ট করে ঘুমাইতে হবে। যাও মা, ঘরে যাও, মেয়ে আমাদের খুবই পছন্দ, এইবার দেনা পাওনার কথাটা সেরে লিয়া যাক। ঠিকই আছে, আপনার দাবি কি আছে সেটা বলুন। দাবি তো অত কিছু নাই, ওই আপনার পাঁচ লাখ টাকা দিয়েন। হ্যাঁ দিলাম। আর একটা চার চাকা গাড়ি দিয়েন। হ্যাঁ দিলাম। গরম আসলে না ঘরে টিকাই যায় না, ওই একটি এসি দিয়েন। হ্যাঁ তাও দিলাম। এবার ভালো পাটি পেয়েছি, মনের মতন চাইলি। ভাই দাবি দাবা শেষ না, আর কিছু লাগবে? শেষ হবে কেনে, মনে করি একটা খাট আর একটা ফ্রিজ দিয়েন। এটাও দিলাম। আর ওই পাঁচ ভরি মতন সোনা দিয়েন। ঠিক আছে তাও দিলাম। এই গুলি দিলে হবে। ভাই আপনার সব কথাই তো মানলাম, তো আমার একটা কথা মানতে হবে। অবশ্যই মানবো, আপনি আমার এত কথা মানছেন আর আপনার আমি একটা কথা মানবো না? অবশ্যই মানবো, কি কথা বলুন। তো আমি কিছুই দিতে পারলাম না। হ্যাঁ আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেয়াই লাগবে, আপনি কথা দিয়েছেন। এতদিনে আমি মনের মতন শ্বশুর পেয়েছি, আমার আব্বাকে টাইট করার মতন। শ্বশুর আব্বা, আপনার মেয়েকে আমার হাতে তুল দেন, আমি বললি বাড়ি যাই, আমার খুব তাড়া আছে। আই মা এখানে আই। ওঠো বন্ধু, এই বি জায়গায় পড়ছো, চলো বাড়ি চলো। নো 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 নো।